ভিউয়ার্স, আমি নুরিয়াল মুন্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ট্রিগারের চতুর্থ টিটির আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো যে একটা টেবিলের ভিতরে আমি যখন ভ্যালু ইনসার্ট করব, কি ভ্যালুটা ইনসার্ট করছি, ইউজার আইডি কি আমি ইনসার্ট করছি না ডিলিট করছি, কোন টাইমে আমি ইনসার্ট করছি, এগুলো সকল ভ্যালুগুলো একটি আমাকে মানে একটা টেবিলে আমাকে দেখাবে। এক কথায় যে আমার একটা এখানে আমি টেবিল একটা লক্ষ্য করতেছি যে ক্রিয়েট টেবিল অ্যাড ইউজার নেম, ইউজার নেম অ্যাড ইউজার নেম, এটা একটা টেবিল। এই টেবিলের ভিতরে আমার চারটা কনসেপ্ট আছে, একটা নেম, ইউজার নেম, অপারেশন অ্যান্ড আপডেট। অপারেশন ডেট মানে কখন এই অপারেশনটা আমি ঘটাইছি, রাইট? এখন আবার ব্যাংক ডিপোজিট নামে একটা টেবিল আছে, যে টেবিলেতে আইডি, নেম এবং ব্যালেন্স আছে, রাইট? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার ব্যাংক ডিপোজিটে এমন একটা ট্রিগার অ্যাড করতে হবে বা ক্রিয়েট করে দিতে হবে যে ট্রিগারটার কাজ হবে যখন আমি এই ব্যাংক ডিপোজিট এই টেবিলে যদি ভ্যালু ইনসার্ট করি, তাহলে আমাকে ওই ইনসার্ট ওখানকার যে ওই ডাটাবেজের ইউজার নেম এবং ওই ডাটাবেজের ভ্যালুটা আমি কখন ইনসার্ট করলাম, এইটা এই তিনটা বা চারটা এলিমেন্ট আমাকে এই অ্যাড ইউজার নেম এই টেবিলে দেখাবে, রাইট? আচ্ছা, তো আমি একটু লক্ষ্য করি, এক্সাম্পল অনুযায়ী বুঝাই দিলে এটা কোডটা রান করে দেখি, তাহলে আমরা আরও কমপ্লিটলি বুঝতে পারবো। প্রথমে কি ক্রিয়েট টেবিল টেবিল নাম, তাহলে এটা একটা টেবিল, তাহলে এই টেবিলটা আমরা অ্যাট ফার্স্ট ক্রিয়েট করে নিই আমাদের ডাটাবেজে। তো সিলেক্ট রান, টেবিল ক্রিয়েট হলো, রাইট? আচ্ছা, দেন এবার আমি ব্যাংক ডিপোজিট এই টেবিলটা ক্রিয়েট করে নিই। তো টেবিল ক্রিয়েট করার সিস্টেম আমি জানি, এগুলো দেখার কিছুই নেই, এগুলো অনেকবার বলছি আমি। তো লক্ষ্য করি টেবিল ক্রিয়েট হলো, গুড। এখন আমি এই ব্যাংক ডিপোজিট এই টেবিলের মধ্যে একটা ট্রিগার ক্রিয়েট করব, একটা কী করব, ট্রিগার ক্রিয়েট করব। লক্ষ্য করি এই একটা ট্রিগার, এই ট্রিগারটা ক্রিয়েট করব। হ্যাঁ, আমি ট্রিগারটা বুঝাচ্ছি, আগে দেখে নিই যে আসলে কাজটা কী আমার। ট্রিগার ক্রিয়েট করলাম, একটা ট্রিগার ক্রিয়েট করি ব্যাংক ডিপোজিটে। হ্যাঁ, ঠিক আছে, এই যে ট্রিগার ক্রিয়েটেড, ট্রিগার ক্রিয়েটেড হয়েছে, রাইট? গুড। আচ্ছা, এখন অ্যাট ফার্স্ট আমার কিন্তু কোনো যেরকম অ্যাড ইউজার অথবা ব্যাংক ডিপোজিট এর ভিতরে কোনো কিন্তু এলিমেন্ট এখনও আসে নাই। আমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো যে সিলেক্ট স্টার ফ্রম ব্যাংক ডিপোজিট, তাই না? দেখি এখানে ব্যাংক ডিপোজিট নামে ভ্যালুটা নেই, ব্যাংক ডিপোজিট নো ডাটা, কোনো ডাটা নেই, রাইট? আচ্ছা, এটা যদি আবার আমি অ্যাড ইউজার এটা নিই, লক্ষ্য করি এখানে যে অ্যাড ইউজারের কোনো ভ্যালু আছে কি না, তো এখানে কোনো ডাটা নেই, রাইট? তো আমি কি করছি যে ব্যাংক ডিপোজিটে একটা ট্রিগার ক্রিয়েট করে রাখছি। এখন এখন আমি কি করবো, ইনসার্ট করতে যাচ্ছি, এখন আমি ভ্যালু ইনসার্ট করব, রাইট? এখন দেখি ভ্যালু যদি ইনসার্ট করি, আমার ভ্যালু ইনসার্ট করবো, মনে করি এই ভ্যালুটা আমি ইনসার্ট করবো, কোথায়, ব্যাংক ডিপোজিটে। তাই ব্যাংক ডিপোজিটে ভ্যালু যদি ইনসার্ট করি, একটা ভ্যালু ইনসার্ট হইলো। হ্যাঁ, এটা কী করছি, আমি ইনসার্ট করছি, ইনসার্ট মানে হচ্ছে অপারেশন, তাই না? কী নামে ইনসার্ট করছি ওই ভ্যালুটা এবং কোন টাইমে ইনসার্ট করছি ওই ভ্যালুগুলো, রাইট? তো এই সকল ভ্যালুগুলো আমাকে দেখাবে কোথায়, অ্যাড ইউজার নেমে, অ্যাড ইউজার নেমে ভ্যালু দেখাবে। তো যখন আমি এটা ইনসার্ট করছি, তো অ্যাড ইউজার নেমটা যদি আমি রান করি, তো দেখতে পাবো বি নেম, মানে আমি যেই নামে ইনসার্ট করছি ওই ভ্যালুটা, যে বি চলে আসছে, এবং ইউজার নেমটা কি, ওই ইউজার নেম চলে আসছে, এবং অপারেশন এটা কি একটা ইনসার্ট অপারেশন না, ইনসার্ট অপারেশন চলে আসছে, এবং কি এটা কোন ডেটে, ওই ডেটটাও এখানে চলে আসছে, মানে অপারেশনটা কোন ডেটে হয়েছে, রাইট? আচ্ছা, তো ট্রিগারের কাজটা আমার এরকম ছিল যে আমি একটা এমন একটা ট্রিগার তৈরি করবো যে ট্রিগারে যদি কোনো ভ্যালু ইনসার্ট করি, ওই ভ্যালুটা কোন সময়ে ইনসার্ট হয়েছে না আপডেট হয়েছে না ডিলেট হয়েছে, অপারেশনটা কোন সময়ে হয়েছে, এবং যে নামটা ওখানে ইনসার্ট হয়েছে ওই নামটা কি, এটা অন্য একটা টেবিলে আমাকে শো করবে, এই এই ট্রিগারের এরকম একটা ট্রিগার, রাইট? আচ্ছা, যদি এই যে এখানে ডিলেট, ধরুন আমি ওয়ান নামক আইডিটাকে কী করবো, ডিলেট করতে চাচ্ছি, এখানে আমি একটু আইডিটা দিই। ও, এর আগে একটু ইয়াটা দেখে নিই আমি, যে আমার ব্যাংক ডিপোজিট এই টেবিলটা একটু, সরি, এই টেবিলটা আমি একটু দেখে নিই যে আমার টেবিলটা মানে কোন ভ্যালুটা এখন আপাতত আছে। লক্ষ্য করি এই যে ব্যাংক ডিপোজিট দুই নম্বর আইডি আছে,
এখন এখানে যদি আমি আরেকটা আইডি লক্ষ্য করি, যদি আমি আরেকটা আইডি এটা এটা ভিলটু ইনসার্ট করলাম, এই ভিলটু ইনসার্ট করলাম, একটা রো ইনসার্ট হইলো। তো এখন লক্ষ্য করি যে কয়টা এখন ভ্যালু আছে, এখন ভ্যালু আছে 2 আর 1। এখন আমি চাচ্ছি ডিলিট করব, ডিলিট ফ্রম ব্যাঙ্ক ডিপোজিটটা ডিলিট করব। আচ্ছা, তো এখানে আরেকটু লক্ষ্য করি, আমি 2টা ভ্যালু কিন্তু ইনসার্ট করলাম। তো আমার এখন এই যে অ্যাড ইউজার, অ্যাড ইউজারে আমার কী হবে, 2টা ভ্যালুই কোন সময়ে ইনসার্ট হয়েছে ওটা আমাকে দেখাবে, রাইট? আচ্ছা, এইটা আমি একটু এখান থেকে দেখে নিই যে 2টা ভ্যালু আমাকে দেখায় কি না। এই যে দেখি, এই যে কোন 2 সময়ে কোন ভ্যালুটা ইনসার্ট হয়েছে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমি ডিলিট করব, 1 নম্বর আইডিটাকে ডিলিট করব। তাহলে আইডি ডিলিট হইলো, তো আমি একটু লক্ষ্য করি যে অ্যাড ইউজারে কী হয়েছে, এই যে আইডি কিন্তু ডিলিট হয়ে যায়। যে কোন আইডিটা ডিলিট হয়েছে, B নম্বর আইডিটা কী করলাম, 1-এর B নম্বর আইডিটাকে ডিলিট করলাম। কোন অপারেশন ডিলিট, কোন টাইমে, এই টাইমে, এই ডেটে, ওকে। আচ্ছা, এখন জাস্ট আমি ট্রিগারটা কীভাবে কাজ করলো এটা একটু বুঝাবো, জিনিসটা আমার কনসেপ্টটা ক্লিয়ার হলো। আচ্ছা, এখন দেখি, তো ট্রিগার লেখার সিস্টেম আমি মোটামুটি জানি। প্রথমে লিখতে হয় ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপর লিখতে হয় ট্রিগারের নামটা। আচ্ছা, তো বিফোর যেহেতু এই ট্রিগারে আমার ইনসার্টও হচ্ছে, ডিলেটেরও কাজ হচ্ছে, আপডেটেরও কাজ হচ্ছে, সো আমি কী করবো, ইনসার্ট অর অথবা ডিলেট অর অথবা আপডেট, মানে যে কোনো একটা কাজ হবে। যখন আমি ভ্যালু ইনসার্ট করছি, ইনসার্টটা এই ট্রিগারে ইনসার্টটা কাজ করছে, ভ্যালু যখন ডিলেট করছি এই ডিলেটটা কাজ করতেছে, ভ্যালু যখন আপডেট করছি এই আপডেটটা কাজ করতেছে। অন অন বলতে অনের পর কী দিতে হয়, কোন টেবিলে এটা ক্রিয়েট হবে এই ট্রিগারটা, তো অনের পর আমি ব্যাঙ্ক ডিপোজিট। আচ্ছা, রেফারেন্সিং নিউ অ্যাজ এন, অর্থাৎ আমি যে লিখতাম নিউ ডট আইডি, নিউ ডট নেম, তো আমি এই নিউটাকে নিউ লিখতে যাচ্ছি না, ওটা সংক্ষিপ্ত রূপ এন ধরে নিতে যাচ্ছি, যে এন লিখলে যেন নিউটা বোঝায়। তো এই যে এন লিখলে যে নিউটা বোঝাবে, এটাকে কি আমাকে আগে থেকে আইডেন্টিফাই করে দিতে হবে না? তো ওইটা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য লেখা প্রথম লিখতে হয় রেফারেন্সিং, তারপর নিউ, তো নিউটার বাদে আমি কি ইউজ করবো, এন, তো নিউ, তারপর লিখতে হয় এন, আর ওল্ডের বদলে আমি কি ইউজ করবো, অ্যাজ লেখে লিখতে হয় 0। তাহলে আমি এখন নিউ এর জায়গায় এন দিলেই হবে, আর ওল্ডের জায়গায় 0 দিলে আমার আউটপুট একই আসবে, রাইট? তাহলে ফর ইজ রো আগের নিয়ম বিগেন গুড, ইফ ইনসার্টিং, মানে ইফ বলছে যে যদি আমি এই ব্যাঙ্ক ডিপোজিট টেবিলে ভ্যালু যদি ইনসার্ট করি তাহলে কোনটা কাজ করবে, ইফ এই ইনসার্টিং, তাহলে ভ্যালু ইনসার্ট করলে এই ইনসার্ট ইনসার্ট মিলে যাবে, এই ইনসার্ট মিলে গেলে ইফের কন্ডিশন ট্রু, ট্রু হলে দেন এখানে আসবে, মানে এই যে ইনসার্ট ইনটু অ্যাড ইউজার ভ্যালুজ এন ডট নেম, এন বলতে নিউ, এই যে নিউ, নিউটাকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন দ্বারা প্রকাশ করাই দিয়েছি, ওই জন্য উপরে আইডেন্টিফাই করছি আমি। নেম, নেম বলতে ওই যেই আইডিতে, যেরকম এখানে বি ভ্যালু আমি ব্যাঙ্ক ডিপোজিটে বি ভ্যালু আমি প্রবেশ করাইছি, সো এখানে নেমটা বলতে বিটা বোঝাচ্ছে। ইউজার, ইউজার বলতে আমার এই সিস্টেমের ইউজার কারা, মানে ইউজারটাকে, ইউজার এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম না, ও হচ্ছে ইউজার, হচ্ছে ইউজারের নামটা দেখাবে এখানে। এখন ভ্যালুটা কি আমি ইনসার্ট করছি, তাহলে ইনসার্ট হলে এটা হচ্ছে ইনসার্ট দেখাবে আমার, ইনসার্ট অপারেশন। কোন সময়ে এই অপারেশনটা ঘটলো, ওই অপারেশনটা এখানে আমার, এটা হচ্ছে একটা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন বলা যেতে পারে, যে ওই অপারেশনের ডেটটা কম্পিউটার থেকে নিয়ে এখানে আমাকে শো করবে। আচ্ছা, তারপর কী করতে হবে, ইন্ড ইফ, ইফের কাজ শেষ হইল। এখন আবার যদি ডিলেটিং অপারেশন হয়, কারণ এখানে 3টা অপারেশন, ডিলেট, আপডেট এবং কি ইনসার্ট, তাই না? যদি ডিলেটিং অপারেশন হয় ওই ডিলেটিং অপারেশন একই সিস্টেম, আবার যদি আপডেট অপারেশন হয় ওই একই সিস্টেম, তো সবার সাথে কী দিতে হয়, একটা ইন দিতে হয়। এই হচ্ছে মোটামুটি ট্রিগারের ক্রিয়েশন। যদি আমি ইনসার্ট করি তাহলে এইটু ট্রু, ট্রু হলে এইটুক কাজ করবে, আবার যদি ডিলেটিং করি তাহলে এইটা ট্রু, এই যে ডিলেটিং এখানে এইপটা তখন ট্রু, এইপের ভ্যালু 1 হয়ে যাবে, তখন কী হয় এইটুক কাজ করবে। আচ্ছা, আবার যদি আপডেট করি তাহলে এই ইফটের কন্ডিশনটা ট্রু, সো এটা আবার এই কাজটা তখন হবে। তাহলে প্রথমে কী চেক হয়, এটা, এটা যদি ট্রু হয় তাহলে এই ইনসার্ট ইনটু এটু কাজ করে, তারপর কী চেক করে, এটা যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে, যদি ট্রু হয় তারপর চেক করে এটা। এক কথায় ইফের প্রতিটা কন্ডিশনই পরপর কী করবে, চেক করে থাকবে, যেটা ট্রু হবে, ইফের কন্ডিশন যেটা ট্রু হবে, ওর আন্ডারে যেই ইনসার্টের এই অপারেশনটা আছে, কোয়ালিটি আছে, এই কোয়ালিটি তখন কী করবে, কাজ করবে। গুড, তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।